পরিবেশের ভারসাম্য রক্ষায় ওয়ার্ড ও থানা পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ বাকুলিয়া থানা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বাকলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগির পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রলীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান মেয়র নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম